প্রেমের বিয়ে ছিল তো, জামাইটা খুব কান্না করছিল তার বউয়ের জন্য। তার বউটা তার জন্য স্যাক্রিফাইস করেছে, তার জন্য মরে গেছে। খুব কান্না করতে করতে জামাইটা তাকে নিয়ে গেল কবরস্থানে, দাফন করলো। মরা থেকে দাফন করার মধ্যে পার্থক্য 3 থেকে 4 ঘন্টা। অঙ্কটা ছিল যে যদি 6 ঘন্টার মধ্যে দাফনটা শেষ করা যায়, সমস্ত পেপার ওয়ার্ক শেষ করা যায়, তাহলে বউটাকে মৃত প্রমাণিত করা যাবে এবং বউয়ের নামে যে ইন্স্যুরেন্সটা আছে সেটা দিয়ে হাজবেন্ডের সমস্ত ঋণ শোধ করা যাবে। বউ রাজি হয়েছিল, তারপর ইঞ্জেকশনটা নিয়েছিল। সে কান্নাকাটি করে সবাইকে কোনো রকমে তাড়াতাড়ি খবর দিয়ে দাফন করা হয়েছে। দাফন করে মাটি চাপা দিয়ে পানি টানে ঢেলে ফুল ছিটিয়ে একজন একজন করে বাসায় চলে আসে। সর্বশেষ তার জামাইটা আসে ওখান থেকে। জামাইটা আস্তে আস্তে চিন্তা করে যে ও মরে গেলে ইন্স্যুরেন্স আলারা তাকে 2 কোটি টাকা দেবে। ও মরে গেছে ক্লিনিক্যালি ডেথ এবং কমিশনের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছে, সেটা আগামীকাল সকালে একদম ভোরবেলাতে গিয়েই ইন্স্যুরেন্স কোম্পানিতে দেবে এবং তারপরেই প্রসেসটা হয়ে টাকাটা চলে আসবে 7 দিনের মধ্যে। জামাইটার মাথায় তখন অন্য জিনিস খেলা শুরু করে যে ও না থাকলে যদি আমি 2 কোটি টাকা পাই এবং প্রায় পেয়েই গেছি, তাহলে ওর থাকার দরকারটা কোথায়? ওকে যে আমি উঠাবো, ওর না উঠালেও তো চলে, মাটি দিয়ে দিছি শেষ। ব্যাস যে 6 ঘন্টা পরে গিয়ে কবরটা ঘুরে সবার অগোচরে বউটাকে বের করার কথা, জামাই বেমালুম ভুলে যায় এবং যায় না। অন্যদিকে ঠিক 6 ঘন্টা পরেই ইঞ্জেকশনের রিয়াকশনটা শেষ হয় এবং ধরফর করে বউটা উঠে পড়ে। সে তো ইঞ্জেকশন নিছিল বিছানায়, উঠে দেখে ঘুটঘুটে অন্ধকার। সে বুঝতে পারে যে সে অন্ধকার কোনো জায়গায় এবং সম্ভবত কবরের মধ্যে। ওর মাথায় কাজ করে না যে তার মার জামাই তো থাকবার কথা এই সময়, কবরস্থান থেকে উঠিয়ে আমাকে ইঞ্জেকশন দিয়ে আমাকে কোথাও গোপন জায়গায় রাখবার কথা, কিন্তু ও কই? 2-1 সেকেন্ডের মধ্যে বউটা বুঝে ফেলে যে কী হয়েছে তার সঙ্গে, কেন জামাইটা আসে নাই বা আসবে না, তার মাথায় কী চলতেছে। তখন ভেতর থেকে চিৎকার শুরু করে। সন্ধ্যার একটু পরপর আশেপাশে কেউ থাকার কথা না, কিন্তু ভাগ্যক্রমে, ওই যে বলে না রাখে আল্লাহ মারেকে, ভাগ্যক্রমে ওই সময় মসজিদের ইমাম সাহেব কবরগুলো দেখভাল করছিলেন, মসজিদের পাশেই তো গোরস্থানটা, এবং উনি চিৎকারটা শুনে কাছে যায় ভয় ভয়ে যে জিনপুরীর কিছু ব্যাপার স্যাপার কিনা। কাছে গিয়ে শুনতে পায় যে ভেতর থেকে আওয়াজ আসতেছে, আমি মরি নাই, আমি মরি নাই, আমারে উঠান, আমারে উঠান, আমারে বাঁচান, কেউ আছেন, আমি মরি নাই। ইমাম সাহেব শুনে তাড়াতাড়ি করে মাটিগুলো সরায়, তখনও কাঁচা মাটি পানি দিয়ে লিপ্টে আছে। কোনো মতো একটা বাস সরানোর পরে করে নিঃশ্বাস নেয় মহিলাটা। ইমাম সাহেব দেখে ভয় পেয়ে যায়, তখন ভদ্রমহিলা বলে, আমি মরি নাই, আমি মরি নাই, একটা কথা বলেন তো, আমাকে মাটি দেওয়ার কতক্ষণ হয়েছে? ইমাম সাহেব বলে যে মাটি দেওয়ার তো খুব বেশি হয় নাই, সব মিলে হয়তো 6-6.5 ঘন্টা হয়েছে। তখন ভদ্রমহিলা বলে, আমার উঠান। উঠানোর পরে ওই সাদা কাফন পরা অবস্থায় বসে পড়ছে। বসে বলে যে আমার হাজবেন্ড কই, ও আসে নাই? বলে না, আসে নাই তো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ইমাম সাহেব বলে যে কিছু লাগবে কি না, তুমি বাসায় চলো। বলে না, আপনি যান। ইমাম সাহেব চলে যায়। ভদ্রমহিলা তখন ওখানটায় বসে থাকে, সারা রাত চিন্তা করে যে কার জন্যে কী করলাম, নিজের জীবনটা পর্যন্ত আমি ত্যাগ করে দিলাম একজন মানুষের জন্যে, আর সে অনায়াসে আমাকে ত্যাগ করে ফেলে চলে গেল। ভাবতে ভাবতে ফজরের আজান দেয়, ওই কাফনের কাপড় কোনোরকম শরীরে পেঁচিয়ে তিনি বাসায় আসেন। বাসায় এসে দেখেন যে অলরেডি তার জামাই বেরিয়ে গেছে, তার তরসহ্য হচ্ছিল না, অফিসের দিকে চলে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানির দিকে। তিনি গিয়ে খুব ক্লান্ত ছিলেন, বিছানায় ঘুমিয়ে পড়ে। এর মধ্যে 12টা-1টার দিকে হাজবেন্ড ফেরে,
দরজা খুলে দেখে যে বিছানায় তার ওয়াইফ শুয়ে আছে সাদা কাফনের কাপড় পরে। সে তো বুঝে ফেলছে কি ঘটনা ঘটছে, সাথে সাথে হাজবেন্ড চিল্লা পাল্লা শুরু করছে, এই বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার বউ চলে আইসে, ভূত আইসে ভূত আইসে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে গলাটা বাইরে ধরে। বলে আমি জানি তুমি কি করছো আমার সাথে, আমি বুঝে ফেলাইছি, এত নাটক করতে হবে না, আমি মরি নাই, তুমিও জানো আমিও জানি। হাজবেন্ড ধপ করে পা চড়ে ধরে বলে যে জান আমি সরি, মাফ করে দাও, চুপচাপ থাকো, কোনো রকমের সাতটা দিন পরে আমি কাগজ জমা দিয়ে এসেছি, টাকা ঢুকে যাবো আমাদের অ্যাকাউন্টে। বউটা বলে যে তোমার প্রাপ্য অধিকারটুকু তুমি পাবা, আমি তোমার জন্যে আমার জীবনটা পর্যন্ত ত্যাগ করেছি, সব তো করছি, জীবনটাও ত্যাগ করে দিয়েছিলাম, সেই তুমি আমারে ছেড়ে মুহূর্তের মধ্যে পল্টি কাটতে পারলা, আর তুমি ভাবছো যে তোমার স্বাদ আল্লাহ জীবনটা আমি বদলাই দিব। তোমার সবচেয়ে বড় শাস্তি হবে আমি তোমার সাথে থাকবো না এবং সবাইকে আসল ঘটনাটা বলতে। লোভ, এত লোভ আমার আপনার, এত লোভ আমার কাছের মানুষদের, এইটা চাই ওইটা চাই, কুলজাটা কেটে দিলেও মনে হবে যে আরো দশটা চাই, কেন একটা কুলজা নিয়ে তুই জন্মাইছিস, তোর শরীরে কেন মাত্র 8 লিটার রক্ত, সবটা দে, রাক্ষসীর মতো খেতে চায় সবাই। দিন শেষে আমি আপনি একটা রক্ত মাংসের মানুষ, দিন শেষে আমাদের কষ্ট হয়, অনুভূতি হয়, হয় বলি না হলে বলি না, হয়তো কি নির্লিপ্ত থাকে না পাশে মানুষগুলো, এমনভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে যেন মনে হয় শালা কাঠপুতলি, কোনো আবেগ নেই আমাদের, কোনো ভালোবাসা নেই, চাওয়া নাই, কিচ্ছু নেই, ব্যবহার করার জন্যে আমার আপনার জন্ম। সব ছেড়ে দিয়েন না জানেন, দিয়েন না, জীবনটাও যদি দেন না 6 ঘন্টা, এই রুম থেকে আপনার গন্ধটা যখন চলে যাবে সাথে সাথে আপনি স্মৃতি হয়ে যাবেন, কারোর জন্য কিছু অর্থ রাখবেন না, নিজের খেয়াল রাখবেন, আপনি ছাড়া আপনার কেউ নেই।